ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনেক মৌলিক রচনার মধ্যে প্রভাতি সম্ভাষণ এক করুণ প্রেম রসের মৌলিক রচনা। এই লেখাটা তিনি সাধু ভাষায় লিখেছেন। প্রভাতি সম্ভাষণকে অবলম্বন করে কথ্য ভাষায় এই ভচ্চ গল্পটি লিখেছেন বিনা মজুমদার। অসাধারণ লিখেছেন, আমার খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। শুনুন প্লিজ। তুমি আমাকে ভালোবেসে আদর করে হচ্ছে বলে ডাকতে। আমি কোনোদিন জানতে চাইনি হচ্ছে মানে কি। মনে মনে ভাবতাম ভালোবাসার নামে কোনো মানে হয় না। আমার ছোটবেলায় পাড়ার ছোট ছোট মেয়েদের খেদি, বুচি, টেপি বলে ডাকতাম। ওই নামে ওরা সারা দিয়ে বড় হয়েছে, কোনোদিন ডাক করেনি, কাজে হচ্ছে নামটা তো আমায় ভালোবেসে ডাকে। আমার প্রেমিকার দেওয়া নাম হচ্ছে, তবে আমাদের অসমবয়সী প্রেম। আমার যখন মধ্যবয়সে পদার্পণ, ওর তখন গুটি গুটি পায়ে সারাদিন দৌড়ে বেড়ানো। মাঝে মাঝে ওর অস্পষ্ট বলি আমাকে প্রেমের সাগরে ভাসাত। আমার বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের মেয়ে প্রভাতী, এই ছিল আমার চোখের মণি আর অন্তর হৃদয়ে প্রসারিত করে দেওয়া অকৃপণ ভালোবাসা। যে সময় প্রভাতির সাথে আমার ভালোবাসার বন্ধুত্ব হয়, সেই সময় আমি সমাজ ও পরিবারের কাছ থেকে প্রচণ্ড দুঃখ আর আঘাতে জর্জরিত হচ্ছিলাম। প্রভাতি সেই সময় আমার ভালোবাসে জীবনে এনেছিল বেঁচে থাকার নতুন প্রেরণা বা আলোক পত্রিকা। ওর কাছে গেলেই আমাকে ভচ্ছে বলে ডেকে আদর করত আর চমকিত। মুহূর্তে আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ও অপমান মন থেকে মুছে যেত। তোমাকে কোলে নিলে, আদর করলে আমার সমস্ত শরীর মন অমৃত রসে অভিষিক্ত হত। তোমার মধ্যে আমি এক মোহনী শক্তির রূপ অনুভব করতাম। তুমি আমার কাছে অন্ধকার গৃহে দীপ্ত প্রদীপের আলো এবং মরুভূমিতে পশ্রবণের মতো ছিলে। আমি যে তোমায় আন্তরিক ভালোবাসতাম তা তুমি জানতে, আর তুমি যে আমায় খুব ভালোবাসতে তা আমি জানতে পারি। তোমার কাছে আমি যেতে দেরি করলে তুমি অস্থির হয়ে উঠতে, এবং তোমার কাছে যাওয়া মাত্র আমার তোমার কাছে আসতে এত দেরি হলো কেন বলে নানা অনুযোগ ও অনুরাগ দেখাতে। তোমার প্রশ্নবনে আমি বিদ্ধ আর মনে মনে আনন্দের লহরীতে বিচরণ করতাম। তোমার আদর আর ভালোবাসার প্রেরণা আমাকে কর্মজীবনে এগিয়ে চলার রসদ যোগাত। কিন্তু নিদারুণ কৃপণ বিধাতা তার নিষ্ঠুর নিয়তি আমাদের ভালোবাসার জীবনে যবনীকে এনে দিল। মাত্র 3 বছর বয়সে তোমার দরুণ অসুখ হল, ডাক্তারের নির্দেশে তোমাকে জল দেওয়া বারণ হল। আমি 3 রাত তোমার কাছে বসে থাকতাম আর ঈশ্বরের কাছে তোমার আরোগ্যর প্রার্থনা করতাম। তোমার রৌদ্রোজ্জ্বল ফুলের মতো মুখের দিকে তাকিয়ে থাকতাম, তুমি করুণ চোখে আমার দিকে তাকিয়ে থাকতে, আর একটু জল দাও, একটু জল দাও বলতে। কেবল ওষুধ খাওয়ানোর সময় একটু জল দিতাম, তুমি আরও দাও বলতে। আমি তোমার মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দিতাম। যদি আমি জানতে পারতাম কয়েকদিনের মধ্যেই তুমি আমাদের ছেড়ে চলে যাবে, তবে তোমাকে জল না দিয়ে কষ্ট দিতাম। আমি মনে করতাম শীঘ্রই তুমি সুস্থ হয়ে উঠবে, তখন ইচ্ছে মতো জল খেতে পারবে। কিন্তু আমাদের সকলকে কাঁদিয়ে তুমি অল্প দিনের মধ্যে চিরকাল বিদায় নেবে। জানো প্রভাতি, তোমার ভচ্ছে এত বড় কষ্ট জীবনে পায়নি। তোমাকে হারিয়ে আমি প্রায় পাগলের মতো হয়ে গেলাম। দিনে শান্তি পাই না, রাতে ঘুমোতে পারি না, কেবল তোমার আদরের ডাক হচ্ছে যখন তখন কানে ভেসে আসে। মাঝে মাঝে দুঃখের মধ্যে তোমার উপর রাগ হতো, যদি এত অল্প সময়ের জন্য জন্মগ্রহণ করেই চলেই যাবে, তবে তোমার আসার কোনো দরকার ছিল না। তোমার অদ্ভুত মনোহর স্মৃতি, তোমার মাধুর্যপূর্ণ ভাবভঙ্গি দেখে আমরা সকলেই যেমন আনন্দ পেতাম, তেমনি তোমার বিরহে যে সকল মানুষ সুগ্রস্ত হয়ে পড়ছে তাকে তুমি দেখতে পাচ্ছ।
আবার মনে হয় তোমার এই স্বল্পায়ু জীবনে ভালো ছিল, কারণ এই সংসার বড়ই বিস্ময়। আমি জীবন দিয়ে বুঝেছি তুমি অনেক দিন বেঁচে থেকে কষ্ট পেতে, এ আমি সহ্য করতে পারতাম না। তুমি আমার থেকে দূরে গিয়ে আমাকে ভালোবাসতে পারছো না, আদর করতে পারছো না। তোমার কোনো কষ্ট হচ্ছে কি না আমি জানতে পারছি না, কিন্তু তোমাকে না দেখতে পেয়ে আমি যে ভীষণ কষ্টে দিনাতিপাত করছি তা কি তুমি অনুভব করতে পারছো? কালের নিয়মে তুমি হয়তো ধীরে ধীরে আমায় ভুলে যাবে, কিন্তু আমার এই জীবনে তোমাকে ভুলতে পারবো না। তুমি এখন অখণ্ডে লীন হয়ে গেছ, তোমার সুন্দর মনোহর মূর্তি সারা জীবন আমার মানস পড়ে ধরে রাখার জন্য প্রভাতী সম্ভাষণ লিখে তোমাকে আমার হৃদয়ে জীবন্ত করে রাখলাম। যখনই আমি একা থাকি তখনই তোমাকে মনে করে এই লেখাটি পড়ে তোমার আনন্দ সঙ্গ লাভ করি। নন্দনবাসিনী প্রভাতী। এই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রভাতী সম্ভাষণের সংক্ষিপ্ত একটি গল্প। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন।